সরকারি জমি দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে রাজধানীর প্রাণকেন্দ্রে এমবিবি ক্লাবে সচল বিয়েবাড়ির ব্যবসা। অভিযোগ এমনটাই, মাসের বেশিরভাগ সময় এই ব্যবসার ফলে নাস্তানাবুদ স্থানীয় লোকজন। এলাকাবাসীর লিখিত অভিযোগ অনুসারে জেলা শাসকের নির্দেশের পরও স্থানীয় প্রশাসনের কিছু সুবিধাবাদী কর্তা ব্যক্তিদের কারণে অব্যাহত এই বেআইনি কার্যকলাপ। অভিযোগ এমনটাই, ঘটনায় তীব্র বিরক্তি সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সরকারি জমি দখল করে বিয়েবাড়ির ব্যবসা, অত্যন্ত ঘিঞ্জি প্রবণ এলাকায় সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে এই ব্যবসা। অভিযোগ এ ব্যাপারে পশ্চিম জেলা শাসককে লিখিতভাবে জানানোর পরও কোনো সুফল মিলছে না। প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছে বহুবার চিঠি চালাচালি হয়েছে, কিন্তু প্রশাসনের অধস্তন কিছু আধিকারিকদের রহস্যজনক উদাসীনতার কারণে অবৈধভাবে এই ব্যবসা চলছে। আর এতে ফুলে ফেঁপে উঠেছেন একজন কুখ্যাত সমাজ বিরোধী। রাজধানী শিবনগর এর অত্যন্ত ব্যস্ততম এলাকা এমবিবি ক্লাব প্রাঙ্গণে গড়ে ওঠা পুষ্পাঙ্গন বুকে স্কাই গার্ডেনের উপস্থিতিকে ঘিরে এই প্রশ্ন উঠেছে। অভিযোগ, ঘিঞ্জি প্রবণ এই এলাকাতে এলাকাবাসীর অনুমতি ছাড়াই বিয়ে বাড়ি তৈরি করা হয়। গত বছরের মার্চ মাসে পুরো এমবিবি ক্লাব জুড়ে এটি গড়ে তোলা হয়েছে, এর ফলে স্থানীয় লোকজন চরম অস্বস্তিতে। বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে সবসময় তীব্র ডেসিবেলের আওয়াজ, বাজি পটকা ফাটানো, হইচই ইত্যাদি চলছে বিয়ে বাড়িতে। আর এতে বাড়ির গা ঘেঁষে থাকা পার্শ্ববর্তী লোকজন মারাত্মক অসুবিধায় পড়েছেন। অভিযোগ, ক্লাবের কিছু ছেলেদের কুক্ষিগত করে সমাজ বিরোধী লিটন এই ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ এই গোটা ব্যাপারটাই বেআইনি। অভিযোগ, গত বছরের মাঝামাঝি সময়ে জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠানো হলে জেলা শাসক এটিকে অবৈধ বলে আখ্যায়িত করেন এবং এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগ, স্থানীয় প্রশাসনের একটা অংশ এক্ষেত্রে নোটিশ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন এই দুর্বলতা, তার পিছনে আসল রহস্য কি? তবে কি সমাজ বিরোধীদের কাছে বর্ষতা স্বীকার করেছে প্রশাসনের কিছু আধিকারিক? এমনটাই প্রশ্ন উঠছে স্থানীয় লোকজনদের তরফ থেকে। এলাকার লোকজনের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সব ধরনের সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন, তখন কিভাবে এই সমস্ত বেআইনি কার্যকলাপ রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে চলে? দাবি উঠেছে এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যারা দ্বিচারিতাগ্রস্ত তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।